তো বন্ধুরা আমরা যারা পিএসসি ক্লার্কশিপ ও আইসিডিএ সুপারভাইজার চাকরির জন্য ওয়েট করছি বা অ্যাসপিরেন্ট আছি সেই সমস্ত ক্যান্ডিডেটের কাছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ধৈর্যের সীমানা কিন্তু এবার আস্তে আস্তে হারিয়ে ফেলছে কারণ দেখো পিএসসি তার অফিসার সাইটে আজ থেকে মাস দিনের আগে একটা বুলেটিন প্রকাশ করেছিল এবং সেখানে বলা হয়েছিলো যে ক্লার্কশিপ ও আইসিডিএ সুপারভাইজারের রেজাল্ট মানে মেনের রেজাল্ট জুলাই ও আগস্ট মাসের মধ্যে বেরোনোর একটা চান্স আছে কিন্তু জুলাইও শেষ হয়ে গেল আগস্টও শেষ হয়ে গেল আর একটা দিন বাকি আছে অথচ রেজাল্টের কোনো খবর নেই বা নির্দিষ্ট কোনো ডেটও নেই যে ডেটের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে সেরকম কোনো নোটিশও পাবলিশ করা হয়নি এখনও অবধি তাই বন্ধুরা আমরা যারা অ্যাসপেন্ট আছি তাদেরকে আর পিএসসির উপর বা সরকারের উপর ভরসা করে থাকলে কিন্তু আমাদের আর চলবে না যেটা করতে হবে সেটা আমাদের নিজেদেরকেই করতে হবে এবং যাতে রেজাল্ট দেয় সেই ব্যবস্থায় আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি শুরু করতে হবে দেখো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই দুটি জবের জন্য পিএসসি ক্লার্কশিপ ও আইসিটিএস ব্যাচে মিলে প্রায় এক লাখের উপর ক্যান্ডেট কিন্তু আমরা মেন পরীক্ষা দিয়েছি তা আমরা এই টোটাল এক লাখ ক্যান্ডেডেট যদি আমরা এই এক দু সপ্তাহের মধ্যে যদি মেল করতে শুরু করি পিএসসি অফিসে বা চেয়ারম্যানের মেলে তাহলে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে পারে আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো নির্দিষ্ট কোনো মানে সে ইউটিউব চ্যানেলও নেই বা কোনো সংগঠনও নেই যে একটা নির্দিষ্ট দিন ফিক্স করে আমরা কিন্তু সংগ্রাম করবো বা টুইট করবো যাতে ট্রেন্ডিং আসবে আর যদিও আমাদের ট্রেন্ডিং আসবেও না আর আমাদের দরকার নয় ট্রেন্ডিংয়ে কিন্তু আমরা এই টোটাল যে এক লক্ষ ক্যান্ডেন্ট মেন পরীক্ষা দিয়েছি সমস্ত ক্যান্ডেনে যদি আমরা মেল করি এক দু সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু অটোমেটিক্যালি পিএসসি অফিসে কিন্তু একটা চাপ কিন্তু সৃষ্টি হবে তাহলে কিন্তু পিএসসি কিন্তু রেজাল্ট দিতে কিন্তু বাধ্য হবে তো চলো বন্ধুরা আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন মানে এ আইডিতে তোমরা মেল করবে এবং কি মেলে তোমরা কি লিখবে সমস্ত ডিটেলসে আলোচনা করছি তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তো বন্ধুরা তোমরা যখন মেল করবে তখন মেলের মধ্যে এই জিনিসটা কিন্তু গোটাই লিখবে কি লিখবে তোকে প্রথম থেকে বলছি প্রথমে লিখবে মাননীয় চেয়ারম্যান মহাশয় অত্যন্ত বিনয়ের সাথে আমরা ডাব্লু পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস চাকরি প্রার্থীগণ আপনার কাছে আমাদের কিছু অনুরোধ রাখতে চাই গত বাইশে জুন দু হাজার একুশ পিএসসি একটি বুলেটিন প্রকাশ করে আমাদের অবগত করে যে আগামী দুই মাসের মধ্যে উক্ত দুইটি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু সম্প্রতি দুই মাস সময় অতিক্রান্ত হয়েছে তাই আমরা আবারও ফল প্রকাশে আশা করতে শুরু করেছি এ মত অবস্থায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নিকট আমাদের দুটি হার্দিক অনুরোধ রইল এক নম্বর দ্রুত ক্লার্কশিপ মেন এর রেজাল্ট প্রকাশ করে আমাদের বেকারত্বের যন্ত্রণা এবং তীব্র অনিশ্চয়তা জীবন থেকে মুক্তি দিন এবং পরবর্তী টাইপিং টেস্টের দিন ঘোষণা করুন দু নম্বর আইসিডিএস পরীক্ষার ফল কোন মাসে বেরোবে সে ব্যাপারে আমাদের নিশ্চিত করুন তো এই এই মেলটা লিখে তোমাদেরকে মেল করতে হবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব যদি আপনি আমাদের এই অনুরোধটির উপর আন্তরিক দৃষ্টিপাত করেন এই বলে তোমাদেরকে মেল করতে হবে বিনিত। বিনীত ক্লার্কশিপ এবং আইসিডিএস চাকরি প্রার্থীগণ এগুলো মেল করবে এই যে মেল দুটো আইডিস দেওয়া আছে দেখুন নিচে দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে চেয়ারম্যান ডট ডাব্লু বি পিএসসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই এইটাতে মেল করবে আর একটা পিএসসি ডাব্লু বি আই আইটি জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই দুটি সাইটে কিন্তু মানে মেলে যে তোমরা মেল করবে এই যদি এক থেকে দু এই দুই সপ্তাহের মধ্যে যদি আমরা এই এক লাখের উপর ক্যান্ডিডেট যদি মেল করি তাহলে কিন্তু যথেষ্ট একটা চাপ কিন্তু সৃষ্টি হবে পিএসসির অফিসে আর বলে রাখি ক্লারশিপ ও আইসিডিএস ও বাজারে কিন্তু খুবই কম যাবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন পরীক্ষা মানে বড় বড় পরীক্ষা WBCS বিসিএস মিসলেনিয়াস সিজিএল এই ধরনের WBSI সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেলো এবং তাদের জয়েনও প্রায় হতে শুরু করেছে তো ওই সমস্ত ব্যক্তিরা তো পিএসসি ক্লারশিপ আইসিডিএস দিয়েছে ও কিন্তু আর থাকছে না চলে যাচ্ছে সেই দিক দিয়ে কাটঅফ কিন্তু অনেকটাই কম যাবে এবং পিএসসি চাইলে সেকেন্ড লিস্টও বাই করতে পারে এই দুই চাকরির জন্য তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য একটা আপডেট যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো